হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? তো আজকে আমি গেমিং উইথ তালার থাম্বেল ব্রেকডাউন করব। অ্যান্ড গেমিং উইথ তালা ভাইয়ের যতগুলো থাম্বেল ব্রেকডাউন করছি সবগুলোতে হিউজ রেসপন্স পাইছি। আমার চ্যানেলের টপ ভিউ মানে মোস্ট ভিউর মধ্যে নাম্বার ওয়ানে আসতে এই গেমিং উইথ তালা ভাইয়ের থাম্বেল ব্রেকডাউনটা। সো তাই ভাবলাম যে আর একটা থাম্বেল ব্রেকডাউন করি। বর্তমানে যারা যেমন থাম্বেল বানাচ্ছে তেমন থাম্বেল বানানো শিখাই। অ্যান্ড এই ভিডিওটা ফুল ওয়াশ করলে গেমিং থাম্বেল নিয়ে আর কোনো প্রবলেম না হওয়ারই কথা। ভিডিওটা ফুল ওয়াশ করো, কারণ বিস্তারিত ভালোভাবে বোঝাইছি। অ্যান্ড এই ভিডিওতে পাসওয়ার্ড প্রোটেক্টেড পাসওয়ার্ড ভিডিওতে ভিডিওর কোনো একাংশ পেয়ে যাবেন। আমি এই থাম্বেল তৈরি করতে যা যা ব্যবহার করছি সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমরা পিক্সেল অ্যাপ ওপেন করবো। ওপেন করার পর হচ্ছে আমরা টেক্সটটা লিখবো, যেটা হচ্ছে ফ্রন্টার নামটা দেখাচ্ছে জাস্ট লি সামম শামীম চলন্তিকা। এটাকে ভালোভাবে করার পর আমরা পিএনজিতে সেভ করে ফেলবো। তারপর হচ্ছে পিএসসিতে যাবো, যাওয়ার পর 1920x1080 একটা প্রজেক্ট তৈরি করবো। তারপর হচ্ছে ফটো লাইব্রেরিতে যাওয়ার পর হচ্ছে আমরা পিক্সেল ইম্পোর্ট করবো, যেটা হচ্ছে তালাফায়ারদের থাম্বেলের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি নিছি তার ভিডিও থেকে স্ক্রিনশট। তারপর হচ্ছে আমরা এটাকে শার্প করে দেবো, শার্পেন করে দেবো এফেক্টসে যাওয়ার পর। তারপর হচ্ছে আমরা এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করবো। করার পর না সরি, প্রথমে অপাসিটি কম করার পর তারপর ট্রান্সফর্ম করবো। দেন দেখতে পারতেছো ভিডিও মানে থাম্বেলটা একটু অনেক সুন্দর লাগতেছে। তারপর আমরা এটাকে ওকে করে পিক্সেল নয়েজে যাওয়ার পর ভালোভাবে ট্রান্সফর্ম করে নেব। বিস্তারিত ভালোভাবে বুঝাইছি, ভিডিওটা ফুল ওয়াশ করো আর ভিডিওটাতে লাইক করে দিও। এটাকে আমরা অপাসিটি ফুল করে দিয়ে নিচেরটা ডিলিট করতে পারো অথবা মাস্ক ডাউন করে দিতে পারো, এটা আপনাদের ব্যাপার। তারপর ফটো লেয়ারে যাবো, যাওয়ার পর হচ্ছে তালা ভাইয়ের যে ফেসের রিয়াকশন আছে এটাকে আমরা সাইডে নিয়ে আসবো, ভালোভাবে ট্রান্সফর্ম করবো। করার পর আমরা এগেন একটা আর একটা ফেস পিএনজি অ্যাড করবো, যেটা হচ্ছে তালা ভাইয়ের থাম্বেল একটু ক্লিক বেট টাইপের করার জন্য এটা অ্যাড করছি। মানে এগুলো আমি আগে রিমুভ করছিলাম, এগুলো রিমুভ করা নিয়ে যদি কারো প্রবলেম থাকে তারা জানাইতে পারেন, আমি ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা করবো, না চেষ্টা করবো আর কি, সরি। তারপর এটাকে আমরা কালার ব্যালেন্সে যাওয়ার পর হালকা একটু ওটার সাথে ম্যাশ করে নেব, মানে ম্যাশ করে নেব যত সুন্দর লাগে। তারপর এটাকে মার্ক ডাউন করে দেব। তারপর এগেন আমরা হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব, যেটা টেক্সট অ্যাড করবে এখানে। তবে তালহাবাইয়ের অনুযায়ী এটা টেক্সট ভালো লাগে নাই আমার কাছে, আমি এইভাবে টেক্সট আবার দিলাম, মানে একটু অন্যরকম দেখাইলাম। তবে ওই টেক্সটটা অনেক ইজি, অনেক আগেই শিখেছি। তারপর সে আমরা এইভাবে এই টেক্সটগুলো বানাবো, দেখো কীভাবে বানাচ্ছি। সো এই টেক্সটগুলো বানাবো, মানে দুই সাইডে ডার্ক কালার থাকবে আর মাঝখানে লাইট কালার থাকবে, এইভাবেই দেখতে পাচ্ছ। তারপর ওকে করে দেবো। প্রথমে হচ্ছে সাদা যেহেতু থাকবে এটাকে ট্রান্সফর্মে যাওয়ার পর -2 করে দেওয়ার পর আমরা এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবো। তারপর এই গ্রেডিয়েন্টটা হয়ে যাবে, মানে সুন্দর একটা টেক্সট ইফেক্ট। আর এই টেক্সট ইফেক্ট যদি বানাইতে চাও কমেন্ট সেকশনে জানাই দিও। দেখতে পারতেছো এটাকে আমরা হোয়াইট মানে হলুদের লাইট কালার করে দেবো। করে দেওয়ার পর এটাকেও আমরা সেম -2 বা -3 করে দেবো। করে দেওয়ার পর আমরা এগেন গ্রেডিয়েন্ট সেকশনে যাবো, যাওয়ার পর এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করবো। গ্রেডিয়েন্টটা বানানো দেখাচ্ছি তোমাদের, যারা যারা পেইড ওয়ার্ক করাইতে চাও, পেইড লোগো ব্যানার থাম্বেল, তারা তারা পেজ যেন ওয়ার্ক দিতে পারো। পেজ মানে ডিসক্রিপশন বক্সে যেটা পেজের লিঙ্ক দেওয়া আছে দ্বিতীয় নাম্বার পেজটাই যাবা, ওটাতে অ্যাড দিবা, কারণ ওইখানে আমি এসএমএস করি। আর উপরেরটা হচ্ছে আমার ভিডিও আপলোড দেওয়ার হচ্ছে আর একটা পেজ। সো এইভাবে আপনারা গ্রেডিয়েন্টটি বানিয়ে ফেলবেন তারপর সেভ করে ফেলবেন। এখানে আমার ভয়েস কোয়ালিটি চুল খারাপ আসছে, একটু মানিয়ে নিন। তারপর দেখতে পারতো সেভাবে ট্রান্সফর্ম করে নিবা। নেওয়ার পর নিচে একটা এমটি লেন নিয়ে তারপর স্টোক দিবা, ব্ল্যাক কালারের স্টোক দিবা। স্টোকটার উইতে দেবো হচ্ছে 10। দেওয়ার পর ডিসিলেক্ট করে এন্ড সেকশনে যাওয়ার পর ডানে 3 বার নিচে 3 বার ক্লিক করবা। ক্লিক করার পর ওকে করে দিবা, তারপর মাস ডাউন সেম নিচেরটাও এইভাবে করে দিবা। না নিচেরটা মাস ডাউন করে দেওয়ার দরকার নেই, কারণ এখানে টেক্সচার অ্যাপ্লাই করা দেখাবো। সো ভিডিওটা ফুল ওয়াচ করো তাহলে জানতে পারবা। অ্যান্ড ভিডিওতে লাইক করে দিও প্লিজ, কারণ তোমার একটা লাইক আমার ভিডিওতে রিচ পাইতে সাহায্য করবে। অ্যান্ড আমার কিছু হবে আর কি, অনেক তো শিখালাম। আর এই টেক্সচার অ্যাড করবে এখন, এটাকে ডুপ্লিকেট করবো, কারণ হচ্ছে আমরা দুইটাতে অ্যাড করবো এই জন্য। সো এটাকে ডুপ্লিকেট মানে সরি টেক্সচারটিকে ডুপ্লিকেট করার পর টেক্সটগুলোকে এটাকে সিলেক্ট বিসিল করে একদম উপরে যাবো, যাওয়ার পর স্ট্রাক করে দেবো। তারপর এইভাবে করবো সেম নিচেরটা আমরা সিলেক্ট বিসিল করার পর যেটাতে টেক্সচার আসছে এইটাকে শো করাবো, করার পর হচ্ছে স্ট্রাক করবো। দেখতে পারতেছো অনেক সুন্দর লাগতেছে। তারপর এটাকে ওভারলে করে দেবো তাহলে সুন্দর লাগবে। ওভারলে করে দেওয়ার পর অপাসিটি একটু কম করে দিতে পারো, এটা আপনার ইচ্ছা। অ্যান্ড যারা পেইড ওয়ার্ক করাইতে চায় তারা আমার
পেজে নক দিতে পারো অনেক কিছু। আর থাম্বেল টিউটোরিয়াল আপাতত মনে হয় আসবে না, এখন অন্য কিছু করার চিন্তা ভাবনা আসছে, কারণ থাম্বেল টিউটোরিয়াল নিয়ে আমার চ্যানেলে প্রায় 150টা ভিডিও আছে মেবি। সো তারপর আমরা সবগুলো টেক্সটকে ভালোভাবে ট্রান্সফর্ম করে নেব, মানে সপ্তাহে একদিন হয়তো ফোনের টিউটোরিয়াল আসবে আর সবগুলো পিসির টিউটোরিয়াল, তারপর এটাকে অ্যাড করব। অ্যান্ড এটা যদি পেতে চাও তাহলে এটা যদি পেতে চাও এই যেটা টেক্সট তাহলে 200-300 লাইক কমপ্লিট করে দিও তাহলে দেব। অ্যান্ড এই চ্যানেল মানে এই ভিডিওতে অনেক ভিউ আসা চাই তাহলে দেব, কারণ তালহা ভাইকে নিয়ে যত ভিডিও বানাইছি ততগুলো ভিডিও রিস পাইছে অনেক ভালো, এটা কেউ রিস পাবে আমি জানি, ইনশাল্লাহ তোমরা রিস পাইতে সাহায্য করো। তারপর এইটাকে মাউস ডাউন করে দেব, করে তারপর লকটাকে আনলক করে দিয়ে সিস্টেম করে অনেক সুন্দরভাবে বানাই দেব। তারপর তালা ভাইয়ের যে পিকচারটা আছে একদম উপরে নিয়ে আসবো সিস্টেম করে, মানে সুন্দর করে আর কি ট্রান্সফর্ম করে, আমি সিস্টেম করে বলতেছি কি জন্য বুঝলাম না। সো তারপর হচ্ছে দেখতে পারতেছ, তারপর এটাকে আমি হালকা একটু এডিট টিডিট করে সাইডে নিয়ে আসলাম, কারণ এভাবে নিয়ে আসা যায় না, তো এটা না দেখালাম, এটা অনেক প্যারা খাইতে হয়েছে আমারে। তারপর নিচে ফটো লেয়ারে যাবো, যাওয়ার পর হচ্ছে আমি কিছু মানে মেঘের পিএনজি অ্যাড করবো, অ্যাড করার পর মার্জ ডাউন করে দেবো, করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন কী অ্যাড করবো বলতে পারলাম না, ওয়েট। তারপর হচ্ছে এটা সিলেট পেসেল করে আমরা স্টক দেবো, নিচে একটা এমপ্লিয়া নেওয়ার পর স্টক দেবো, কোলো দিতে চাইলে ওই স্টকটা উপরে দিতে হবে, তাছাড়া হবে না, তাছাড়া ভালো লাগবে না আর কি, হবে ঠিক আছে কিন্তু ভালো লাগবে না। তো তারপর এটাকে মাস ডাউন করে ফেলবো, করে ফেলার পর হচ্ছে আমরা ডিসিলেক্ট করব, যে কোনো এক জায়গায় ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে, তো অনেকেই জানে না, অনেকেই জানেন না। তারপর হচ্ছে এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করব, করে ফেলার পর হচ্ছে নিচে একটা ইমপ্লিমেন্ট নেবো, নেওয়ার পর হচ্ছে গোলো গোলো দেবো আমরা, ভালোভাবে গোলো দেবো। অ্যান্ড গোলোর কালার কোডগুলো দেখতে পারতেছো, অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য দুঃখিত, যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড খারাপ আসে কারণ পাখি ডাকতেছে, পাখি ডাকলে হয়তো কিন্তু ওটা তো পাখি না মানে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ কালার গ্রেডগুলো মানে কালার কোডগুলো, তারপর এটাকে লিনিয়ারাইজ করে দেবো, করে তারপর প্রথমে ডুপ্লিকেট করব অথবা 3-4 বার গাউসিয়ান ব্লার অ্যাপ্লাই করে তারপর ডুপ্লিকেট করব, সেটা তুমি তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এটাকে একটু এটা একটু লেন্থের প্রসেস, এই প্রসেসটা বুঝতে পারলে গোলো ইফেক্ট কোনো প্রবলেম হবে না। অ্যান্ড ফানি গেমারের থাম্বেলে এই গোলো ইফেক্টগুলো ইউজ করা হয় অনেক, সো সেম। অ্যান্ড কালকে যেটা কালকে যে থাম্বেলটা ব্রেকডাউন করছি সাদিকুল ভাইয়ের, ওটাও ওটা হচ্ছে সাত গেমিংয়ের থাম্বেল ব্রেকডাউন সেম ওভাবেই। অ্যান্ড যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছো তারা একটু কমেন্ট করো, অ্যান্ড কমেন্টে লিখো 7 কত লিখবা, 7.5 লিখবা, তাহলে বুঝবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখছো। অ্যান্ড 7.5 হচ্ছে পাসওয়ার্ড, এইটার পাসওয়ার্ড, এই যে প্যাকটা যে ওপেন করতে হবে সেটার পাসওয়ার্ড, আর আগেরটা তো আগেই তো জানো। তারপর আমার দেখতে পাচ্ছ পিকচারটি অনেক সুন্দর লাগতেছে, এখন আমাদের হয়তো ইম্পোর্ট করা এক্সপোর্ট করা দরকার। তারপর কিছু এয়ারও অ্যাড করবো, মানে কিছু বলতে কি একটা এয়ারও অ্যাড করবো, করার পর আমরা ইমোজি অ্যাড করবো যেটাকে ট্রান্সফর্ম করবো ভালোভাবে। এই ইমোজিগুলো পেয়ে যাবেন, সবগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, জাস্ট ওকে পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড অ্যান্ড লাইক কমপ্লিট করে দিলে কিছু এলিমেন্টস পাবেন এটা। তারপর হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট নেবো, নেওয়ার পর হচ্ছে আমরা একটু পেন্টুল দিয়ে যেখানে সেখানে গোলো টাইপ দেওয়া দরকার সেখানে সেখানে আমরা সাইজ ইনক্রিজ করে গোলো টাইপ করে দেবো, মানে যাতে সুন্দর লাগে আর কি। দেখো আমি যেখানে যেখানে দিচ্ছি যেভাবে দিচ্ছি সেভাবে দিবা। তারপর এটাকে আমরা লিনিয়ারাইজ করে দেওয়ার পর গাউসিয়ান ব্লার অ্যাপ্লাই করব, প্রথমে 60 দেবো বা 74 দেবো, এটা ইচ্ছা, প্রথমবার দিয়ে দেখবা যে কেমন লাগে। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য দুঃখিত, বেশি খারাপ আসলে করার কিছু নেই। তারপর গাউসিয়ান ব্লার অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগতেছে। সো তারপর আমরা এটাকে কী করে ফেলবো, এটাকে সেভ করে ফেলবো, ডান অপশন সেভ করব। সো লাইট রুমে কালার গ্রেড করার পর ফাইনাল রেজাল্ট আপনাদের সামনে। সো আজকে ভিডিওটা কার কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাই দিও, অ্যান্ড দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, খোদা হাফেজ।